নমস্কার, আমি সুস্মিতা। পালবাড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কই মাছের একটি খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি তেল কই। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 5টা কই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা, নিয়েছি এখানে কিশমিশ, নিয়েছি গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ। এবার মশলাটা করে নেব। একটা প্যানের মধ্যে আমি গোটা জিরেটা দিয়ে দিয়েছি। গোটা জিরেটা এবার ভেজে নেব, ড্রাই রোস্ট করে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করব। সুন্দর গন্ধ বেরিয়ে এলে জিরেটা ভাজতে ভাজতে সেই সময় নামিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর লাল হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় জিরেটাকে নামিয়ে নেব। এরপর শিরে জিরেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 4টে লঙ্কা। এবার ভালো করে এর একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা আপনারা মিক্সিতেও বানাতে পারেন, আমি এটা শিলনোড়ায় বাটছি। যেহেতু শিলনোড়ায় বাটলে এর মশলার স্বাদ আলাদাই একটা গন্ধ বেরোয়, তাই আমি এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। জিরে আর কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়ে এসেছে আমার। বাটা হয়ে গেছে মশলাটা, দেখুন একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এবার ওই মশলার বাটির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। মশলাটা আগে থেকে আমি তৈরি করে রেখে দিলাম। এরপর আমি মাছটা ভেজে নেব। মাছের গায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর দেব সামান্য সর্ষের তেল। দিয়ে এবার ভালো করে মাছের গায়ে তেল আর লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এরপর মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট ভেজে নেব। কই মাছ খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে, তাই মাছটা একবার করে উল্টেই ভেজে নেব। দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে নিয়ে আর এক পাশে আমি উল্টে দিয়েছি। এবার তুলে নেব। মাছগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি এভাবে তুলে নিচ্ছি।
মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা শুরু করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। মশলাটা কষানোর দরকার নেই, আমি জিনিসটা মেখে চুকে একবারেই বসিয়ে দেব। যতটা গ্রেভির জন্য জল প্রয়োজন আমি ততটা এখানে জল দিয়ে দেব। এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর এই মশলা যেটুকু ছিল পরিষ্কার করে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর থেকে ছড়িয়ে দিলাম কিশমিশ। মাছগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেব। এবার এটা স্টিমে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। মাছগুলো একটু নাড়িয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুদিকই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নেব। মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে সামান্য নাড়াচাড়া করে দেব। আজকের এই তেলকই রান্না হয়ে এসেছে। চটজলদি এই তেলকই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।